আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন। তো সম্মানিত ভিউয়ার্স, অনেকে আমাকে নক করেছেন যে এই শবাবতের রাত্রিতে কি কি আমল করব এবং কোন কোন আমলটা সুন্নতি আমল এবং কিভাবে করব সে বিষয়ে আমাদেরকে একটু আপনি একটু অবগত করেন। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি এই মুহূর্তে আপনাদেরকে বলে দেব আপনারা কোন কোন আমল করবেন এই শবাবতের রাত্রিতে। শবাবতের রাত্রিতে এক নম্বর আমল হচ্ছে আপনি মাগরিবের সন্ধ্যার সময় আপনি প্রথমে গোসল করবেন। গোসল করার কারণে আপনি প্রত্যেকটা পানির পুটার বিনিময়ে আপনার আমলনামার মধ্যে নফল সওয়াব লিখে দেওয়া হবে। এক নম্বর হচ্ছে আপনি গোসল করবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি বেশি বেশি এই রাত্রিতে কোরআন তেলাওয়াত করবেন। যেই সুরা আপনি পারেন, যদি আপনি দেখে দেখে না পড়তে পারেন তাহলে মগস্থ যে সুরা আছে সেটা পড়বেন অথবা মোবাইল থেকে আপনি শুনবেন। এরপরে আপনি নফল নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন যেই সুরা দিয়ে পারে স্বাভাবিকভাবে আপনি নফল নামাজ পড়বেন। এরপরে বেশি বেশি তাসবি পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সব থেকে বেশি যে আমলটা করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, কমপক্ষে 100 বার হলেও এ রাত্রিতে দুরূদ শরীফ পড়বেন। এরপরে আল্লাহর জিকির করবেন। এরপরে মধ্যরাত্রিতে তাহাজ্জুদ পড়বেন, অর্থাৎ এই রাত্রিতে আপনি একটার পরে একটা আমল করতে থাকবেন। জিকির করবেন, দুরূদ শরীফ পড়বেন, নফল নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, বিশেষ বিশেষ যে সুরাগুলো আছে সেগুলো তেলাওয়াত করবেন। এরপরে আপনি আপনার মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবর আছে কবরে আছেন তাদের কবরটা আপনি মধ্যরাত্রিতে একা একা নিস্তব্ধ যখন হয়ে যাবে তখন সময় আপনি গিয়ে আপনার আত্মীয় স্বজনের কবরটাকে জিয়ারত করবেন। এটা একটা রাসূল সাল্লামের একটা সুন্নত হাদিস, সহি হাদিস যারা সেটা প্রমাণিত। আপনারা আপনাদের মাতা পিতার কবরকে জিয়ারত করবেন, তাদের জন্য মাগফিরাত কামনা করবেন। কেননা এই রাত্রিতে আপনি আপনার নিজের সমস্ত প্রকার গুনাহের জন্য মাপ চাইবেন, আল্লাহর কাছে তাওবা করবেন এবং এই যতটুকু আপনার সম্ভব, যতটুকু মনে হয় কাজা নামাজ মনে করে, কাজা নামাজ কাজা নামাজকে খেয়াল করে আপনি কাজা নামাজ আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো এই এর মধ্যে আরেকটা আমল হচ্ছে নফল রোজা রাখা। আপনারা যারা নফল রোজা রাখবেন, আপনারা দুইটা রোজা রাখলে যেদিন যে রাত হবে শবরাত এর আগের রাত চেহারি খাবেন, ঈদ দিন থাকবেন, আবার যেদিন শবরাত হবে এই রাত্রে চেহারি খাবেন, পরের দিন আবার রোজা থাকবেন। অর্থাৎ এখানের মধ্যে আরেকটা আমল হচ্ছে নফল রোজা রাখা, কেন রাসূল সাল্লাম এই মাসের মধ্যে বেশি বেশি নফল রোজা রাখতেন। তো এই আমলগুলা আপনারা অবশ্যই করবেন, অবশ্যই করবেন। আল্লাহ যেন আপনাদেরকে আমল করার, আমাদেরকে আমল করার তৌফিক দেন এবং আমরা যেন নিজের গুনাহ মাফ করতে পারি সেই তৌফিক যেন আমাদেরকে আল্লাহ দেন। সকলেরই দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।